তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রাজনীতিতে সবসময় মৌলবাদীদের ক্রীড়ানক হিসেবে ব্যবহার করে বিএনপি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিজয় দিবসের এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। যারা ধর্মের কথা বলে মিথ্যা ব্যাখ্যা দেয়, এরা আসলে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তাদের রাজনৈতিক স্বার্থে, এবং তারা অন্যের ক্রীড়ানক হিসেবে কাজ করছে। আমি তাদেরকে অনুরোধ জানাবো এই পথ থেকে সরে আসার জন্য। দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে।